ডক্টর মোহাম্মদ ইউনুস লোকটাকে সাই মনে করেন, অনেকে লাফাচ্ছে যে হ্যাঁ ওর কি আপনি কি বসেন, ওর খটি কোন জায়গায় বাঁধা, ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন, বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে মাঝদানে নামেন আর আমরা বাড়ি ঘেরাও করবো বাড়ি ঘেরাও করবো। আরে ভাই ইউনুস কি আপনি এখনো টের পাননি? আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে 3 বছর পরে, এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তারেক জিয়ার পিএস অপু ভাই থেকে কল আসবে, এর চাইতে উপর থেকে আর আসবে না। উনি আমার সাথে 3 বছর জেলে ছিল, একটা পরিচয় আছে তারেক জিয়ার পিএস অপু, নাম শোনেননি? উনি হয়তো কল দিতে পারে, খুব ভালোবাসে আমার। আর ডাক্তার ইউনুসের মোবাইলে কল আসে একেবারে বারাক ওবামা জো বাইডেন থেকে, শি জিনপিং থেকে, আপনি টের পান? আন্দাজে লাফান, আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন, পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে, ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গোয়ালন্দ ঘাটের এই বেশ্যাদের কেউ রাস্তায় নামাবে, ওরা এটাই চালাচ্ছে এখন, কিচ্ছু ছিড়তে পারবেন না। এ লোকটার পেছনে যাই থাক যে খুঁটি আছে, ও খুঁটি নড়ানোর জন্যে ভারত চীন রাশিয়া এদের দ্বারা সম্ভব না, তামাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায় ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না, বাস্তবতা ওইটাই বলে। মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকেই ঘোষণা দিয়েছে এদেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না, আল্লাহর কোরআনের অনুষ্ঠানে এদেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই। ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না, আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে এই কথাটার কারণে আশা করছি মাফ করে দেবে। যে লোকটা কোরআনে কারিম এভাবে ওপেন করে দিতে পারে, যারা উন্নয়নের রোল মডেল করেছিল কি করেছিল তারা, তারা আরো 144 ধারা জারি করে কোরআন আর আলোচনা বন্ধ করে দিত। এখানে কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে। আমার বংশের 198 জন এরকম ছিল, আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি, কারণ এরা খুব খুশি ছিল আমি জেলে থাকাকালীন, এরা খুব খুশি ছিল। আমার বাবাকে মাঝে মাঝে টিটকারে দিত যে নাও করো এবার জামাত ইসলাম, 5 তারিখের পরে ও যখন পালিয়েছে 1:30টার সময় বিকাল 5টা বাজতে বাজতে বাড়ি থেকে কল যাচ্ছে, ভাতিজা আমরা সব আল্লাহর অলি হয়ে যাচ্ছি, এখন আল্লাহর অলি হচ্ছ, এর আগে কি করেছি রে? কাফেরদের জানাজা পড়া যায় যাচ্ছে, ঘোষণা দিয়েছি যারা ইসলাম কায়েম হবে এইটা চাই না, সে আমার বংশের লোক না আমার বাবা হলেও জানাজায় আমারে ডাকবেন না, আর মোর জানাজা হামজানা কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান্নামে যাবে। মানে কাফের যারা এক কথাই বলছি, ইসলামের কোন বিধানকে জানার পরে যারা গোপন করে রাখে এরাও এক প্রকার ডিজিটাল কাফের, আর এই বাংলাদেশে এটা সবচাইতে বেশি, এই কথা বলছে না কেন? 2 নম্বরে মুশরিক, এটা কঠিন শব্দ, কোরআনে কারিম জানিয়েছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে দীনে হক দিয়ে সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, যত নিয়ম নীতি যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে সব যেন পেছনে ফেলে দিয়ে আল্লাহর দিনকে তিনি দাঁড় করায়। এজাহার মানে বিজয় করা, এজাহার মানে প্রকাশ করা। রাসূলের দায়িত্ব ছিল দুনিয়ার সব ধর্ম সব নিয়ম নীতি তন্ত্র মন্ত্রের উপরে আল্লাহর কোরআন আল্লাহর ইসলামকে তিনি বিজয় করবেন। আর আসতে বলেন, এই কাজ করতে গেলে সব চাইতে বেশি নারাজ হবে মন খারাপ হবে মুশরিকদের, এটা যে বাস্তব এই 15 বছর দেখেছেন, ওরা শেষ পর্যন্ত না পেরে কোরআন যেন দেশে কায়েম না হয় এজন্য নিষিদ্ধ করেছিল 1 তারিখে, আল্লাহ পুরা উল্টিয়ে 4 তারিখ আসতে আসতে পুরা পাল্টিয়ে দিয়েছে। বাংলাদেশে কোরআন কায়েম হওয়ার বিপক্ষে সব চাইতে বেশি মুশরিকরা, মুশরিক এই দেশে বেশি নেই,
না না এটা নেই বলেই তো প্রতিবেশী যারা ওরা এই দেশকে যেন মুশরিক বানানো যায় এই জন্য বহু কায়দায় ষড়যন্ত্র করছিল। মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু, আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছে? জাতিকে একটা মুশরিক জাতি বানানোর জন্য পাকা পক্ত নিয়ম চালু করে দিয়েছিল। এভাবে যদি দশটা বছর চলত এ পুরা বাংলাদেশ পাল্টিয়া আমরা মুসলমান শুধু নামে থাকতাম, কামে মুশরিক হয়ে যেতাম। জাতিকে শিরিক করানোর জন্য কত পায়তারা কত প্রকল্প হাতে নিয়েছে, মোড়ে মোড়ে মূর্তির নামে ভাস্কর্যের নামে কথা বলছে না কেন? এটা যে শিরিক সেটার প্রমাণ পেয়েছে 5 তারিখে আসরের আগেই সব শেষ। আমার কুষ্টিয়ায় যেটা ছিল বিকাল 5টা পর্যন্ত, এই 1টার পর থেকে ভা আরম্ভ হয়েছে, 5টা পর্যন্ত শুধু ভাঙতে সময় গেছে। শয়তান এত শক্ত ছিল, এত টাকা খরচ করে বানিয়েছে, কি করলেন আপনি? শুধু কুষ্টিয়া না, কোটি কোটি টাকা খরচ করে সারা দেশে যেভাবে শিরিক চালু করেছিলেন, এদেশের মানুষের আর কিছু না থাক, অন্তত যাদের অল্প ইমানও আছে এদেরকে দিয়ে আপনি শিরিক করাতে পারবেন না। এই জন্য মাত্র 3-4 ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে শিরিকের যত শিকড় ছিল সব মূলোৎপাটন করে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা শিরিক করে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে অসরে কাঁদতে চাই না, আমরা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে ভবিষ্যতে কেউ যেন আমাদেরকে শিরিক করাতে না পারে, সজাগ থাকা লাগবে। কোন দরকার নেই মাথার উপরে কারো ছবি রাখা, ওখানে আল্লাহু আকবার লিখে রাখেন, আয়াতুল কুরসি লিখে রাখেন, শয়তান আসবে না। যদি কাউকে আপনি উপরে রাখেন এটা কোরআনের পুরা খেলাফ। অকালিমাতুল্লাহি আল উলিয়া আল্লাহু আজিজুন হাকিম। আল্লাহ পাক বলেন উপরে থাকবে আমার কালেমা, কোন কারণে মরা মানুষের ছবি টাঙানো লাগবে ওখানে? এটা প্রকাশ্য একটা শিরিক। এটা কি? এই মুশরিকরা সবচেয়ে বেশি কাঁদবে। একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়, ছোটখাটো মসজিদের ইমাম যারা জালেমদের সহযোগী তারা তো পালিয়েছে, সর্বোচ্চ মসজিদ বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে। দোষ না থাকলে ভয় না থাকলেও পালাবে কি করতে? কোথায় পৌঁছিয়েছিল আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। 3 নম্বরে আল্লাহর দরবারে কাঁদবে সবচাইতে বেশি মুশরিক মুনাফিক। 4 নম্বরে বেদাতি। ইসলামের নাম বলে ইসলামের ভেতরে প্রবেশ করিয়ে ইসলাম বলে চালিয়ে দেয়, এটা বাংলাদেশে খুব বেশি ছিল, এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এলাকায়। এখন সবগুলো মাথা নিচু হয়ে গেছে, বিশেষ করে চট্টগ্রাম এলাকায় যে নূরে বাংলা, ইংলিশ বাংলা, জাঙ্গি হুজুর, নাম শোনেননি? প্রকাশ্য বেদাত চালু করেছিল কবরের পাশে, যে বলতো হে খাজা, ও আল্লাহর ওলি, আপনার কাছে পরীক্ষার্থীরা এসেছে, একটু দোয়া করে দিন। আরে কবরে যারা থাকে ওরা সবচেয়ে বড় অসহায়, সে কি করে দোয়া করবে? সুতরাং এই বেদাত যারা চালু করেছিলেন এই শিরিক, তাদেরকে এখন জাতির শিক্ষা দেওয়া দরকার, নয়তো সময় যদি একটু নরম হয়ে যায় ওই বেদাতিগুলো কিন্তু আবার মাথা ছাড়া দিয়ে উঠবে। 5 নম্বরে সবচেয়ে বেশি কান্নাকাটি করবে হারাম খোর, যেটা এখন কাঁদতেছে। আমি কয়েকদিন আগে বাইরের কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম, মালয়েশিয়া সিঙ্গাপুর দিয়ে, দেখেছি যে হারাম খোর সারা তাদের সম্পদ কি পরিমাণ, বেগম পাড়া বানিয়েছে, ভ্যান চালিয়ে যদি উপায় করা লাগতো কিয়ামতের আগে বেগম পাড়া বানাতে পারতো না, সবগুলো টাকায় জনগণের, কথা বলেন? শিক্ষকদের বেতন হয় না, আর ওর এক মেয়ের বিয়েতে 12,000 কোটি টাকা খরচ করে, ওর মুখে মারবেন না কোন জায়গায় মারবেন? হারাম খর যারা থামেন কি করবেন? হারাম উপায় করে হাসি সেলিমের দিকে তাকান, দরবেশের দিকে তাকান, টাকা কম ছিল ওর, কিন্তু সব টাকা এই দরবেশের, হারাম হারাম এবং হারাম।
কেচ্ছো নিয়ে যেতে পারবেন না, হারামও পাইকারি দ্বারা, যেহেতু বর্ডার এলাকার মানুষ আপনারা, এই এলাকায় তো আর হারাম নেই। এই পাশের মাল ওই পাশে দেয়, ওই পাশের মাল এই পাশে নিয়ে আসে, এটা চুয়াডাঙ্গার দর্শনার্থে দায়িত্ব ছিল এমপি টগর, ওর ভাই বাবু এই কাজে জড়িত ছিল, এখান থেকে স্বর্ণ পাচার করে প্রতিবেশীকে দিয়ে দিত, আর প্রতিবেশী থেকে নিয়ে আসতো ডাল, তাও মসুরের ডাল না, ফ্যান্সি ডিল, জনগণ শাস্তিও দিয়েছে, এরকম অবৈধ ইনকাম করে যা বানিয়েছিল সব আল্লাহর রাস্তায় পুড়িয়ে দিয়েছে। এখান থেকে একটু শিক্ষা নিতে পারেন না? এত বড় বড় হারাম খর, এদেরকে যদি আল্লাহ এরকম অপমান করতে পারে, আপনি আর আমি কিচ্ছু না, কার জন্য হারাম কাজ করবেন, কার জন্য হারাম উপায় করবেন? ফামান যুহজিআনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে আসল হার জিত না, আসল হার জিতের জায়গা হচ্ছে ময়দানে মহাশার, আখেরাতের ময়দান। এখানে আমি আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত বলে ঘোষণা দেব, এই লোকটার জীবন সফল। এই চিন্তাধারা যাদের ছিল তাদের সাথে কয়েকজনকে পেয়েছিলাম জেলখানায়, তার এক নম্বরে আমার দৃষ্টিতে ভালো মনে হয়েছে ডাক্তার শফিকুর রহমান, জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমিরকে, মুরব্বী মানুষ, এর যে এবাদত, এর যে ইমান, এর যে তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা কোন পর্যায়ের, এ মাথায় ধরবে না। একটা সেজদায় 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা একটা সেজদায় কাটিয়ে দিয়ে 65 বছর বয়স, অথচ আমার মতোই 32 বছর যুবক মানুষ 12 রাকাত নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা লাগে, তখন তো হাফেজ। উনি হাফেজ না, শুধু কয়েকটা সোরা তেলাওয়াত করে সেজদা দিত, 1 সেজদায় 1.5 ঘন্টা 2 ঘন্টায় পড়ে অজরে কাঁদত, মাঝে মাঝে বলতো হামজা আল্লাহ আমাকে যদি মাফ করে দেয় এইটাই আমার জীবনের আসল সফলতা। তারা এখলাস দেখে আজ দলে দলে পালে পালে মানুষ ইসলামের দিকে ঝুঁকতেছে, আর কথা বলে না কেন? কোরআনে কারীম জানিয়েছে ওয়ারাইতান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে, সেই দৃশ্য যেহেতু আমরা বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি। 5 তারিখের আগের জরিপ পেয়েছিলাম, এ দেশে ইসলাম কায়েম হোক এটা চাইতো 100 জনের মাত্র 20 জন। এই যে এখন আজকে 4 তারিখ, কালকের জরিপ পেয়েছি এই দেশে এখন 100 জনের 35 জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়েম হোক। আর কিছুদিন যেতে দেন, এভাবে যদি 51 ভাগ মানুষ চায় যে দেশে ইসলাম কায়েম হোক, তখন আর কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না। এটা আমরা দেখতে চাই কিনা? এই চুপ করেন,